আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আর ফ্লেট চল্লিশ কেজি পাল্লা বা ওজন স্কেল কীভাবে ক্যালিভেশন করবেন তো এই পাল্লাটার একটি সেল লাগানো হয়েছে তো এটা কীভাবে ক্যালিব্রেশন করবেন আমি দেখে দিচ্ছি সুইচটা দিবেন যখন অন হবে অন হওয়ার পরে এখানে সেভেন টু ফয়েন ফাইভ নাইন বাটনে চাপেন যেহেতু এখানে তিরিশ কেজি মোড আছে আমাদেরকে চল্লিশ কেজি করতে হবে সেই জন্য তারপর দিবেন ফোর চারের পরে চারটা শূন্য ওকে এখন টি আর এখন দেখা যাচ্ছে কি এখানে দশ দশ আছে তার মানে হচ্ছে দশ গ্রামে দশ গ্রামটাকে রিমুভ করে এক গ্রাম নিতে হবে সেই জন্য দুই চাপতে হবে দুই প্রথমবার চাপবেন দ্বিতীয়বার চাপার পরে আসবে বিশ এখন বিশ গ্রাম আছে তৃতীয়বার চাপার পরে এক তার মানে এখন এক গ্রাম মোড় আছে এখন টিয়ার ওকে হয়ে গেছে আমাদের এক গ্রাম এখন যেহেতু আমরা লোটা ক্যালকুলেশন করবো তার জন্য নাইন চাপবো এখন ক্যালকুলেশন চলে আসছে যেহেতু আমরা এটা পাঁচ কেজি দিয়ে ক্যালকুলেশন করবো সেহেতু আমরা পাইপ তারপরে তিনটা জিরো তারপর টিয়ার ওকে এখন আমাদের লোড চাচ্ছে আমরা লোড দিয়ে বড় পাঁচ কেজি লোড দিয়ে এটা সম্পূর্ণ করবো পাঁচ কেজি লোড দেওয়া হয়েছে এখন আমরা টি চাপো টি চাপার পরে হ্যাঁ আমাদের ক্যালুকেশনটি হয়ে গেছে দেখুন এক গ্রাম থেকে ক্যালিভিশন হয়ে গেছে এক গ্রাম থেকে ওজন চল্লিশ কেজি পর্যন্ত মাপতে পারবে তো আমরা পুনরায় পাল্লাটি অফ করলাম আবার অন করলাম করে আবার দেখব যে পাঁচ কেজি দিয়ে ক্যালিভিশন করেছি সেটা ঠিক আছে কিনা তো আমরা এখন পাঁচ কেজি উঠে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে পাঁচ কেজি আমাদের যে পাঁচ কেজি আমরা ক্যালিভিশন করেছি এখানে একটু সমানভাবে বসিয়ে দিচ্ছি হ্যাঁ বরাবর পাঁচ কেজি হয়ে গেছে এই ধরনের সমস্যা আপনার সহজে সমাধানের জন্য যে ক্যালিব্রেশন কোডটা দেওয়া হয়েছে ওই ক্যালিব্রেশন কোডটা দিয়ে পুরো ভিডিও দেখে দেখে যদি করেন তাহলে সহজে আপনারা সমস্যাটি সমাধান করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ